সোমবার রাতে নদিয়ার পলাশীপা থানার শ্রীকৃষ্ণপুর এলাকায় একটি বাড়ি আগুনে পুড়ে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। সেই সঙ্গে সঙ্গে এই আগ্রাসী আগুনে একটি গরু ও ছয়টি ছাগলও অসহায়ভাবে পুড়ে মারা যায়। স্থানীয় সূত্রের খবর, সুকুমার সিংহ নামে এক ব্যক্তি গোয়ালঘরে গবাদি পশুর গায়ে যাতে মশা না লাগে সেই জন্য সন্ধ্যাবেলায় সাজাল দেন। সেই সাজাল থেকেই হঠাৎ আগুন লেগে যায়, আর এই আগুনেই গোয়ালঘর সহ বাঁশের ঘর সম্পূর্ণরূপে পুড়ে যায়। শেষ পর্যন্ত স্থানীয় মানুষজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে এই খবর পেয়ে পলাশীপাড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক মানিক ভট্টাচার্যের পক্ষ থেকে বিপদগ্রস্ত পরিবারের কাছে ত্রিপল চালসহ বেশ কিছু সামগ্রী পৌঁছে দেন বানিয়ার তৃণমূল নেতৃত্ব তরুণ ঘোষ চৌধুরী, প্রণয় ঘোষ চৌধুরী সহ অন্যান্যরা। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। নাম এ বাড়ি আপনার? গতকাল রাত্রিতে আপনার এখানে আগুন হয়েছে, আগুনটা কিভাবে হলো? মানে আগুন লাগার ফলে আপনার বাড়ির কি কি ক্ষতি হয়েছে? কোনো গবাদি পশুর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? আপনাদের পরিবারে আপনারা কজন বাস করেন? ছেলে মেয়ে? গতকাল রাত্রে শ্রীকৃষ্ণপুরের এই দরিদ্র বাড়িতে আগুন লেগে একটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এটা আমাদের জনপ্রিয় বিধায়ক ডক্টর মানিক ভট্টাচার্য কানে যাওয়া মাত্র তিনি কিছু সাহায্য এই দরিদ্র পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য পাঠিয়েছেন। আপনার নাম? আমার নাম তরুণ কুমার ঘোষ চৌধুরী। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।